আমরা এখন গুলমার্গের গন্ডোলা পাসের ফার্স্ট ফেজে যাচ্ছি রোপওয়ে করে। আমরা এখন আছি গুলমার্গের গন্ডোলা পাসে। আমরা প্রথমে ফার্স্ট ফেজে যাবো বলেই ঠিক করেছিলাম, কারণ আমরা নভেম্বরে এসেছি আর শীতকালে সেকেন্ড ফেজে যাওয়ার দরকার পড়ে না। কিন্তু এখানে ফার্স্ট ফেজে একদমই বরফ পেলাম না। তোমাদেরকে আমি ভিডিওটা দেখিয়ে দিই, তোমরা ভিডিওটা দেখেছ ওই ফার্স্ট ফেজে কত কী। ওখানে পুরো ইকো পার্কের মতো লাগছে, কেননা বরফই নেই, নর্মাল মাঠ। তো আমরা সেকেন্ড ফেজে এসেছি, ওই জন্য দেখে নাও ভিউটা। গন্ডোলাতে দুটো ফ্রেজ আছে, ফার্স্ট ফ্রেজ সেকেন্ড ফ্রেজ। আর ফার্স্ট ফ্রেজে যাওয়ার জন্য 740 রুপিস পার হেড লাগে, আর সেকেন্ড ফ্রেজে যাওয়ার জন্য 950 রুপিস পার হেড। আমরা এখন সেকেন্ড ফ্রেজ থেকে নেমে ফার্স্ট ফ্রেজে ঘুরছি। গন্ডোলাতে দুটো ফ্রেজ আছে, ফার্স্ট ফ্রেজ সেকেন্ড ফ্রেজ। আর ফার্স্ট ফ্রেজে যাওয়ার জন্য 740 রুপিস পার হেড লাগে, আর সেকেন্ড ফ্রেজে যাওয়ার জন্য 950 রুপিস পার হেড। আমরা এখন সেকেন্ড ফ্রেজ থেকে নেমে ফার্স্ট ফ্রেজে ঘুরছি। তোমরা ফার্স্ট ফ্রেজটা তেমন বরফ নেই, সেকেন্ড ফ্রেজের মতো বরফ নেই। এখানে একটু এইগুলো তো সেকেন্ড ফ্রেজে ওঠার জন্য, আর এখানে রোপওয়ে চলছে। ওই যেই বরফগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো সেকেন্ড ফ্রেজের বরফ। এটা একটা পুকুর, তোমাদের মুখে যদি কোথাও কেটে যায় তাহলে তোমরা যদি এই পুকুরের জলে 7 দিন মুখ ধোও তাহলে তোমাদের ওই জায়গাটা ঠিক হয়ে যাবে। আর ঠান্ডাকালে সব জায়গায় যখন বরফ থাকে এই পুকুরের জল খুব গরম থাকে, আর গরমকালে সব জায়গায় যখন গরম থাকে এই পুকুরের জল ঠান্ডা থাকে।